আরে অনেকের দা, বসুন বসুন না, আমি বসতে আসিনি। সেই তো, আপনি কেন এইবার বসবেন আমার মতন ক্রিমিনালের সাথে? তবু আমাকে ফিরিয়ে নিয়ে এসছেন, আপনারা তো মানুষের মতন মানুষ, তাই আবার শেল্টার দিলেন। দেখো মন্দার, আমি যা করেছি শুধুমাত্র আমার বোনের জন্য করেছি। হ্যাঁ, অবশ্যই কিছুটা মানবিকতার ক্ষেত্রেও। জানি দাদা, বুঝতে পারি। আর বিশ্বাস করুন, আমিও চাই না আপনাদের মতন মানুষজনকে বিপদের মধ্যে ফেলতে, কিন্তু কি করব, জীবনটা এমন আমাকে মারলো না, উঠে দাঁড়াতেই পারছি না, বাধ্য হচ্ছি আপনাদেরকে এইসব ঝামেলার মধ্যে জড়াতে। দেখো মন্দার, আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল, আমার মনে হয় এই কথাগুলো বলা খুব প্রয়োজন। কিছু ফ্যাক্ট ক্লিয়ার করে রাখা উচিত। বলুন না, যা বলার খোলাখুলি বলুন। দেখো, তুমি বলেছো যে তুমি চেঁচে পড়ে এই অপরাধের রাস্তায় হাঁটতে চাওনি, বাধ্য হয়ে হেঁটেছো, কিন্তু মন্দার, তার জন্য তো আমি এটা অস্বীকার করতে পারবো না যে তুমি একটা অপরাধ করেছো। দেখো, আমি নিজে একজন দাদা, আমি তোমার অবস্থানটা খুব ভালো করে বুঝতে পারছি মন্দার, কিন্তু তুমি যেটা করেছো সেটা অন্যায়। আর আমার সাথে যেটা হয়েছে সেটাও অন্যায়, সেটাও অন্যায়। কিন্তু মন্দার, একটা জিনিস বুঝতে হবে, তুমি একটা মানুষকে খুন। পুলিশ তোমাকে ধরার আগে তুমি পুলিশের কাছে সারেন্ডার করে দাও। কখনো না, কখনো না, সারেন্ডার আমি কিছুতেই করবো না, তাতে যা হয় হোক। মন্দার, এটা ছাড়া আর কোনো উপায় নেই, তুমি বুঝতে পারছো না, তুমি পুলিশের থেকে পালিয়ে বেশি দিন বাঁচতে পারবে না। অন্য কোথাও গ্যারেজ হয়ে যাবো, অন্য কোথাও গ্যারেজ হয়ে যাবো, কিন্তু সারেন্ডার কখনো করবো না স্যার। মন্দার, এটা ছাড়া আর কোনো উপায় নেই, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আরে আপনিও আন্ডারস্ট্যান্ড প্লিজ। দেখুন,